এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া, তো এখানে টোনা মাছ এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার ফিশ মার্কেট। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে কিছু ফিশ দেখাবো। তো এখানে হচ্ছে কোরাল মাছ দেখা যাইতেছে, এটা ছোট আকৃতির একটা কোরাল মাছ। তো তার পাশে টোনা মাছ, তো টোনা মাছ আমরা একটু দাম জিগিয়েছিলাম যে টোনা মাছের কেজি চাই হলো 1000 টাকা কেজি, আর এটা চাই হচ্ছে আপনার ছোট সাইজটা চাই হচ্ছে 250 টাকা পিস। তো ভিউয়ার্স, আপনারা একটু দাম দর করে নেবেন, কারণ এখানে উল্টাপাল্টা সবাই দাম চায়। তো আপনারা একটু দামাদামি করে নেবেন, কারণ উল্টাপাল্টা রেট চাবে, ভুলভাল বুঝিয়ে তারা মাছগুলো সেল করে দেয় ক্রেতার কাছে। তো ভিউয়ার্স, একটু আপনারা একটু ভালো করে দামাদামি করে নেবেন। এখানে স্পিড আছে, স্পিডের পিস চাই হচ্ছে আপনার 400 টাকা পিস। তো স্পিডের 400 টাকা পিস আপনারা 200 টাকা 250 টাকার মধ্যে স্পিডের পিস কিনতে পাবেন, ছোটো সাইজ এগুলো। তো এই যে লগ স্টার দেখা যেতেছে, এখানে আপনার লগ স্টারের প্রচুর দাম, এটা বলে লাভ নাই গাইস। অলরেডি প্রতি পিসের দাম চাই হচ্ছে 1200 টাকা, যার ওজন হবে মাত্র 200-250 গ্রামের মতো। তো এখানে কাঁকড়াও পাওয়া যায়, সমুদ্রের কাঁকড়া। তো আমি একটু নিচের দিকে যাই, এই যে লগ স্টার দেখেন, এটা সমুদ্রের লগ স্টার। তো এটা হচ্ছে কোরাল মাছ, এই কোরালটার একটু দামটা বেশি। তো গ্যাস একটু দামাদামি করে নেবেন, এটা জীবিত কাঁকড়া, ঠিক আছে। আর কাঁকড়া সবসময় একটু বড়টা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোটোটার ভিতরে বেশি একটা মানে কী বলে গোস্ত থাকে না। তো যাই হোক, তো এখানে আমরা কী বলে টোনা মাছ কিনবো, তো বেশি বড় না। তো টোনা মাছ আমরা দেখি কয়টা নিতে পারি, তো আপনাদেরকে সেটটা আমি দেখাই। এটা হচ্ছে কোরাল মাছ, লগ স্টার আছে, আপনার কাঁকড়াও আছে, বিশেষ করে যে কোরাল কালোগুলো এখানে পাওয়া যায়। আপনারা যেটা নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে টোনা মাছ, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, এখানে আপনার কোরাল মাছের কয়েকটা কালার পাবেন। এখানে পোয়া মাছও আছে, যে সাদা পোয়াটা আছে দেখা যাচ্ছে, টোনা মাছও আছে। অবশ্যই দামাদামি করে নেবেন গাইস, কারণ এখানে সবাই একটু ক্রেতাদের ঠকবাজি করে। রূপচাঁদা আছে, যার রূপচাঁদার কেজি 600 টাকা, তো আপনারা দামাদামি করে নেবেন। একবারে এটা হচ্ছে স্পিড আছে, দেখুন লবস্টার। তো এই যে আমাদের ফ্রাইটা হয়ে গেছে, একটু দেখেন গাইস, এটা হলো কাঁকড়া, কাঁকড়া ফ্রাই। তো গাইস, কাঁকড়া ফ্রাই করে দিচ্ছে। তো গাইস, আপনারা কাঁকড়া ফ্রাই দেখতেছেন, আর এদিকে আমাদের মাছটা অলরেডি ভাজা শেষ। তো এই যে দেখুন আমাদের টোনা মাছ, তো এটা অলরেডি ভাজা শেষ হয়ে গেছে। আপনাদের ওই ভিডিও দেখাতে এই সাইড দিয়ে তারা মাছ কমপ্লিট করে ফেলেছে। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে মাছের। তো এখন এটা তারা একটু স্লাইস করে দেবে, কারণ এত বড় মাছ তো আর খাওয়া যাবে না, তাই একটু কেটে কেটে দেবে আমাদেরকে। তো গাইস, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। এখন আমাদের এই দোকানদার ভাই এটাকে স্লাইস করে দেবে, এই যে একটা কেচি দিয়ে সে কাটবে। এখন দেখুন সে আমাদের প্লেটে কেটে দেবে, অনেক সুন্দরভাবে কেচি দিয়ে কাটতেছে সে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন গাইস,